প্রাচীন সভ্যতা যা ইতিহাসে ফেলে আসা সময়ের বইয়ের এক একটি পৃষ্ঠার ইতিহাস। প্রথম দিকে মানুষের মতো প্রজাতি প্রায় 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ বছর আগে আবির্ভূত হয়েছিল পৃথিবীতে। হাজার হাজার বছর ধরে আদি মানুষ তার সামাজিক পরিকাঠামোর বিকাশ ঘটিয়ে আধুনিক মানব সভ্যতায় পরিণত হয়ে তার ভিত্তি স্থাপন করেছিল। বেশ কয়েকটি পূর্ববর্তী মানবগোষ্ঠী জটিল সমাজ এবং সংস্কৃতি গড়ে তুলেছিল যেগুলোকে সভ্যতা হিসাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের 5টি প্রাচীনতম সভ্যতা সম্পর্কে। দুনিয়ার দরবারে সবাইকে স্বাগত। মেসোপটেমিয়ান সভ্যতা, বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নামে নদী দুটির মধ্যবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল এই মেসোপটেমিয়ান সভ্যতা। বর্তমানকালে এই সভ্যতাটি ইরান, ইরাক, সিরিয়া এবং তুর্কি দেশে অবস্থিত। মেসোপটেমিয়ান সভ্যতা এতই প্রাচীন যে তাদের আগে অন্য কোনো সভ্য সমাজের প্রমাণ নেই। তাই মেসোপটেমিয়ান সভ্যতাকে বিশ্বের প্রথম ও প্রাচীনতম নগর সভ্যতা হিসাবে বিবেচিত করা হয়। এই সভ্যতার সময়কাল সাধারণত খ্রিস্টপূর্ব 650 থেকে 500 পর্যন্ত ছিল। মেসোপটেমিয়ান সভ্যতাটি সমাজের আকার নিতে শুরু করে প্রায় খ্রিস্টপূর্ব 8000 থেকে এবং প্রায় তখন থেকেই কৃষিকাজের ধারণাটি তাদের মধ্যে বিকশিত হতে থাকে। মেসোপটেমিয়ানরা খ্রিস্টপূর্ব 2500 অব্দে তামা ও ব্রোঞ্জের মতো ধাতুর ব্যবহার শুরু করে। সিন্ধু সভ্যতা, প্রাচীন মিশর এবং মেসোপটেমিয়ার পাশাপাশি প্রাচীন বিশ্বের 3টি প্রাথমিক সভ্যতার মধ্যে একটি ছিল এই সিন্ধু সভ্যতা। বর্তমানকালে এই সভ্যতাটি উত্তর পূর্ব আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারত দেশে অবস্থিত ছিল। এই সিন্ধু সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 3300 থেকে 1900 পর্যন্ত। এটি ছিল সবথেকে বেশি সুদূরপ্রসারী সভ্যতা, প্রায় 1.22 মিলিয়ন কিলোমিটার এলাকা জুড়ে। প্রথম দিকে এই সভ্যতাটি ভারতের পাঞ্জাব অঞ্চলের সিন্ধু অববাহিকায় বিকাশ লাভ করে। হরপ্পা এবং মহেঞ্জোদারো ছিল এই সিন্ধু সভ্যতার সবথেকে অন্যতম নগর। গণিত ছাড়াও সিন্ধু সভ্যতা প্রচুর শিল্প ও কারুকার্যে উন্নতি লাভ করেছিল, যার মধ্যে একটি ছিল ধাতব শিল্প। এবং এই ধাতব শিল্পের উন্নতি লাভের জন্যই তুলা, মটর, তিল, খেজুরের মতো কৃষিশিল্পেও উন্নতি লাভ করে। প্রাচীন মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা উত্তর আফ্রিকার পূর্বাঞ্চলের একটি প্রাচীন সভ্যতা। বর্তমানকালে এই সভ্যতাটি মিশর দেশে অবস্থিত। প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদের নিম্নভূমি অঞ্চলে গড়ে উঠেছিল। এই মিশরীয় সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 3150 থেকে 332 পর্যন্ত। প্রাচীন মিশরীয় সভ্যতা ধনী সংস্কৃতি সমৃদ্ধ একটি সভ্যতা ছিল। তাদের অন্যতম কয়েকটি কৃতিত্বের মধ্যে রয়েছে গণিতের বিকাশ, ওষুধের ব্যবহারিক ও কার্যকর ব্যবস্থা, সেচ ব্যবস্থা, কাঠের নৌকো ও কাচের প্রযুক্তি। মিশরীয় সভ্যতা বর্তমান বিশ্বে কয়েকটি স্থায়ী নিদর্শন রেখে গেছে, যেমন দ্য গ্রেট গিজা পিরামিড, দ্য ফিনিক্স এবং মমি। মায়া সভ্যতা, মায়ান সভ্যতা, এই সভ্যতাটি বর্তমানকালে দক্ষিণ মেক্সিকো, গোয়াতেমালা, উত্তর বেলিজি দেশের মধ্যে অবস্থিত। মায়ান সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 2600 থেকে 900 পর্যন্ত। খ্রিস্টপূর্ব 700 খ্রিস্টাব্দের নাগাদ মায়ানরা লেখার পদ্ধতি তৈরি করে নিয়েছিলেন, যা পরবর্তীকালে সৌর ক্যালেন্ডার তৈরির কাজে ব্যবহার করেছিলেন। তাদের তৈরি ক্যালেন্ডারের শেষ তারিখটি ছিল 21 ডিসেম্বর 2012। সৌর ক্যালেন্ডারের মতো মায়ানরা পিরামিডও তৈরি করেছিলেন, যার মধ্যে কয়েকটি মিশরের পিরামিডের চেয়েও বড় ছিল। চীন সভ্যতা, বর্তমানকালে এই চীন সভ্যতাটি চীন দেশেই অবস্থিত। চীন সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব 1600 থেকে 1046 পর্যন্ত। এই চীন সভ্যতা হান সভ্যতা নামেও পরিচিত। বলা হয় ইয়োলো নদীর তীরে পুরো চীন সভ্যতা গড়ে উঠেছিল এবং সেখান থেকেই রাজবংশের শাসন ব্যবস্থার সূচনা হয়। জিয়া রাজবংশ প্রথম যে গোটা চীন সভ্যতাকে শাসন করেছিল। অবশেষে 1912 সালে সিনহাই বিপ্লবের সাথে রাজবংশ শাসনের সমাপ্তি ঘটে। তবে এই সময়ের মধ্যেই চীন সভ্যতা পৃথিবীকে তার সবচেয়ে কার্যকর আবিষ্কার, যেমন গান পাউডার, কাগজ,
কম্পাস, অ্যালকোহল, কামান ও আরও অনেক কিছু উপহার দিয়েছিল।